আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী উপবাসগামী বন্ধুরা, কেমন আছেন সবাই? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সারা জীবন প্রবাসীদের শুধু কষ্ট আর কষ্টই দিয়েছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে। তাদের কাছ থেকে টিকিট নিয়ে ঝামেলায় পড়েনি এমন প্রবাসীকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তারপরও কোনো উপায় না দেখে বিমান থেকে টিকিট কাটতে হয়, কারণ এত কষ্টের টাকা, তা যদি টিকিটেই শেষ হয়ে যায়। সেই জন্য যাই হোক, আজ সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই প্রতিটি টিকিট থেকে 10% কম মূল্যে টিকিট কাটা যাচ্ছে। কি অবাকর মতো কথা, তাই না? হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি 10% কম মূল্যের কাটা যাচ্ছে টিকিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বিমানের টিকিট ক্রয় করলে 10% ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে কাটতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং তা চলমান আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য বিমানের ওয়েবসাইট www.biman/airlines.com থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে 10% মূল্য ছাড় দিচ্ছে। ওই ছাড় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের জন্য প্রযোজ্য। গত 28 এপ্রিল বৃহস্পতিবার থেকে এ ছাড় শুরু হয়েছে, চলবে 31 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। BGWEB 2022 প্রোমো কোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাবে। আমি আবার বলছি, BGWEB 2022 এই প্রোমো কোড ছাড়া টিকিট ক্রয় করতে পারবেন না, আর পারলেও এই কোড লাগবেই। তাই অবশ্যই এই কোডটি বসালেই কেবল 10% ছাড় আশা করতে পারবেন। এছাড়া যাত্রীরা বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স এর ডেবিট, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। জরুরি প্রয়োজনে বিমানের কল সেন্টার 01990997997 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সবাই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।